আমন্ত্রণ জানাচ্ছি নিউজ 24 চট্টগ্রাম স্টুডিও থেকে। আমাদের নিয়মিত আয়োজন চট্টগ্রাম প্রতিদিন অনুষ্ঠানে আপনাদের সঙ্গে আছি শেখ জায়েদ। প্রতিদিন চট্টগ্রামের বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আমরা কথা বলে থাকি। আজকে আমরা কথা বলবো রমজান মাস সমাগত, রমজানকে সামনে রেখে আমরা যেটি দেখি বাজারের হালচাল যেটি হয়, বিভিন্ন পণ্যের দাম কিন্তু বেড়ে যায়, চাহিদা বেড়ে যাওয়ার কারণে খুচরা বাজারে যখন ক্রেতারা যান সেখানে কিন্তু আমরা দাম বেশি দেখি। বলা হয় যে কোনো একটি সিন্ডিকেট সক্রিয় হয়ে যায় বা অসাধু মানুষের অসাধু মনোভাব জেগে ওঠে, যারা এই ব্যবসায়ীদের মধ্যে আছেন তাদের মধ্যে কেউ কেউ কারসাজি করে পণ্যের দাম বাড়ান, এরকম নানা অভিযোগ আসে, অনেক ভুক্তভোগীদের অনেক বক্তব্য আমরা পাই। আজকে আমরা কথা বলবো চট্টগ্রামে বাংলাদেশের যে সবচেয়ে বড় ভোগ্যপণ্যের পাইকারি বাজার রয়েছে খাতুনগঞ্জ, খাতুনগঞ্জে পণ্যের দাম কীরকম আছে, রমজান সামনে রেখে বাড়ছে কি না সেটির হালচাল জানার চেষ্টা করব। আমরা স্টুডিওতে আমন্ত্রণ জানিয়েছি বিশিষ্ট ব্যবসায়ী এবং ব্যবসায়ী নেতা জনাব এহসানুল্লাহ জাহিদি, সাবেক সাধারণ সম্পাদক খাতুনগঞ্জ ব্যবসায়ী সমিতি, আপনাকে আমন্ত্রণ জানাচ্ছি। বিষয়টি যেটি বলেছি নিশ্চয়ই আপনি বুঝতে পেরেছেন, সেই বিষয়ে আপনার সঙ্গে কথা বলব। তার আগে আমরা একটি প্রতিবেদন দেখব, আমাদের সহকর্মী নয়ন বড়ুয়া জয়ের তথ্য ছবিতে একটি ডেস্ক রিপোর্ট। খাতুনগঞ্জে এই রমজানকে সামনে রেখে অসাধু সিন্ডিকেট আবারও সক্রিয় হচ্ছে, বিভিন্ন পণ্যের দাম বাড়ছে, চাহিদার কারণে দাম বাড়ার সম্ভাবনা বা আশঙ্কা তৈরি হয়েছে, দাম বাড়ার যে আশঙ্কা সেটি নিয়ে তিনি একটি প্রতিবেদন তৈরি করেছে, আমরা একটু প্রতিবেদনটি দেখব। আমি রমজানকে টার্গেট করে ছোলা, ডাল, চিনি, তেল ও বিভিন্ন জাতের মশলা আমদানি শুরু হয়েছে। চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ বলছে গেল মাসের তুলনায় চলতি মাসে নিত্য পণ্যের আমদানি বেড়েছে কয়েক গুণ। রমজানে যে পণ্যগুলো দরকার, বিশেষ করে খেজুর, ছোলা, মসুর ডাল, কিশমিশ, এগুলো কিন্তু আসা শুরু হয়ে গেছে। যদিও বিপুল আমদানির পরও প্রভাব পড়েনি ভোগ্য পণ্যের সবচেয়ে বড় পাইকারি বাজার খাতুনগঞ্জে, বাড়তির দিকে সব পণ্যের দাম, কারণ হিসেবে পাইকাররা দুষলেন আমদানিকারকদের। আমরা যেভাবে ইয়াতে আমরা ওখান থেকে কিনে এক টাকা আট আনা এরকম আমরা ব্যবসা করি, পুরো ব্যবসা করি। মসুরের ডালের দাম বাড়া, ছোলার দাম বাড়া, আর আমদানিকারকরা দোহাই দিলেন বিশ্ববাজারে। বিদেশে তাদের সাথে সমন্বয় রাখে, এখানে আমরা আমদানি করতে হচ্ছে, আমরা এর থেকে তো এই অল্প মুনাফা করে তার মালটা সেল করতে হবে, যে কোশ্চেন এসে করে আমাদের এই মাল ব্যথা বিক্রি করতে হয়। দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে বাজার মনিটরিংয়ের দাবি ভোক্তাদের। আমরা দৈনিক যত টাকা রোজগার করি তার থেকে অনেক বেশি খরচ হয়ে যাচ্ছে। বাজার আজকে এই দাম, কালকে এই দাম, সোয়াবিন তেল এতদিন ছিল 90 টাকা কেজি, এখন হয়ে গেছে 140 টাকা কেজি, ডাল হে সেটাও দাম বেশি। সরকার যদি এটা মনিটর না করে আমরা নিম্ন আর মানুষগুলা অনেক বিপদে ফিরে যাব। এছাড়া রমজান শুরুর আগেই খোলা বাজারে টিসিবির বিক্রির পরিসর আরও বাড়ানোর দাবিও জানান তারা। ডেস্ক রিপোর্ট, নিউজ 24। দেখছিলাম ভোগ্য পণ্যের বাজারের হালচাল, যেখানে একেবারে নিত্য প্রয়োজনীয় কিছু পণ্য যেগুলোর দাম বেশি আছে আগে থেকেই, এবং রমজানকে সামনে রেখে আমদানি অনেক বেড়েছে কিন্তু দামে তার কোনো প্রভাব পড়েনি, সেটিতে আসলে এই জনজীবনে কীরকম প্রভাব পড়তে পারে এবং বাজারের এই পরিস্থিতি কি মানে পরিবর্তন হতে পারে কি না, এই বিষয়গুলো নিয়ে আমরা কথা বলবো। এহসানুল্লাহ জাহিদি, আপনি যেমনটি বলছিলেন আসলে গত কয়েক মাস ধরে আমরা যেমন দেখেছি ভোজ্য তেলের দাম অনেক বেড়েছে, এবং আপনাদের পক্ষ থেকে যেটা বলা হচ্ছে যে বিশ্ববাজারেই দাম বেশি, সে কারণে বাংলাদেশেও দাম বেশি, আবার আপনি যেটি বলছেন যে পাইকারি বাজারে ছোলার দাম কম আছে কিন্তু সেক্ষেত্রে আমরা খুচরা বাজারে দেখছি 80 টাকা 85 টাকা বিক্রি হচ্ছে, তো এইগুলো আসলে রমজানকে সামনে রেখে এখন যে বাজারের যে অবস্থা আছে সেটি থেকে কমে আসার সুযোগ আছে কি না, আমরা তো বাড়ার শঙ্কায় আছি। ধন্যবাদ। আপনাদের যে অভিযুক্তি রমজান আসলে পণ্যের দাম বাড়ে আসলে সেই বিষয়টি সঠিক নয়। দাম বাড়ার কারণ হচ্ছে যে চাহিদার অনুপাতে যদি পণ্য না থাকে, যোগান না থাকে তাহলে দাম বাড়ে, আর এমনিতেই রমজানে আপনার চাহিদা অনেক গুণ বেড়ে যায়, বিশেষ করে যে পণ্যগুলো রমজানে লাগে যেমন ছোলা, তেল, তেল, ডাল, এগুলো অতিরিক্ত চাহিদা হয় রমজানে, যার কারণে অনেক সময় অসাধু ব্যবসায়ীরা হয়তো বা কিছু দাম বাড়িয়ে থাকে। মূল কথা হচ্ছে যে পণ্যগুলো আমরা আমদানি করে থাকি সেটি নির্ধারিত হয় আমাদের আন্তর্জাতিক বাজারের উপর, সেটিকেও দাম বাড়ার বা কমার কোনো সুযোগ থাকে না। আমি উদাহরণস্বরূপ বলতে পারি, বিগত 4-5 মাস আগে থেকে কিন্তু তেলের দাম বেড়েছে। আপনারা জানেন যে তেলটি আমরা আসলে শতভাগ আমদানি নির্ভর, এটি আমরা আমদানি করে থাকি, যার কারণে বিশ্ববাজারে যে তেলের দাম ছিল আপনার বাংলাদেশের টাকায়
আঠাশশো টাকা, সেটা একটু 3800 টাকা 39 টাকা কস্টিং হচ্ছে, যার কারণে এই প্রভাবটি পড়েছে আসলে তেলের মধ্যে। আর ছোলার কথা যদি বলতে পারি বলতে চাই, তাহলে আমি বলবো গতবারের ছোলাটি আমরা মানবেদে 80-90 টাকা বিক্রি হয়েছে পাইকারি বাজারে, সেটি এবছর কিন্তু অনেক কম। এটি হচ্ছে এখন পথপাড়া থেকে 65 টাকার দাম পাইকারি বাজারে, পাইকারি বাজারে মানবেদে। তাহলে আমি বলবো গত বছরের তুলনায় এবছরের ছোলার দাম অনেক কম আছে। আসলে দামটি নির্ধারিত হয় আন্তর্জাতিক বাজার, আন্তর্জাতিক বাজারের দাম এবং আনার খরচ সহ করে তারপর আপনার কত মাল নিয়ে আসছে, মানে চাহিদার অনুযায়ী আপনার সেই যোগানটি আছে কিনা, সেই তার উপর ভিত্তি করে আসলে দামটি নির্ধারণ হয়। আর বাজার নিয়ন্ত্রণ করে বাজার কেউ নিয়ন্ত্রণ করতে পারে, এই বিষয়টি আমার মনে হয় সঠিক নয়। এটিতে আসলে আমরা সবসময় এই অভিযুক্তি শুনতে পাই, বিগত দিনে আমরা সেই অভিযুক্তি সিন্ডিকেটের বিষয়টি আমি বিনয়ের সাথে বলতে চাই, মুক্তবাজার অর্থনীতিতে কোনোভাবে সিন্ডিকেট করে ব্যবসা করা কেউ লাভবান হবে বলে আমি মনে করি। সিন্ডিকেট যদি থাকে তাহলে আপনাদের দাবি কি? সিন্ডিকেট অবশ্যই, সিন্ডিকেট যদি থাকে তারা তো কখনো ব্যবসায়ী হতে পারে না, সিন্ডিকেট তো মাফিয়া, ওদেরকে আইনের আওতায় আনতে হবে। যদি সুনির্দিষ্ট অভিযোগ পাওয়া যায় তাদেরকে আইনে আনার জন্য আমি ধরে দেখানো হোক কারা সিন্ডিকেট, রাইট, ধরে দেখানো যায়, প্রশাসন আছে, সরকার আছে, তাদেরকে মানুষের কাছে মানে সামনে নিয়ে আসা হোক, যেন এমন ভাবে শাস্তি দেওয়া হোক যেন সামনে কেউ যেন এটা করতে না পারেন, সেই ইয়াটি করা হোক। আচ্ছা, যেটি আপনারা বলছেন যে চাহিদা অনুযায়ী যোগান না থাকে, অনেক সময় কৃত্রিম সংকট তৈরি হয়, পরে আমরা দেখেছি আইনশৃঙ্খলা বাহিনী বিভিন্ন জায়গায় অভিযান চালিয়ে বিভিন্ন গোডাউন থেকে বিভিন্ন পণ্য উদ্ধার করেন, এই জায়গাগুলোর মানে কোনো সুযোগ আছে কিনা এই ভোগ্যপণ্যের বাজারে খাতুনগঞ্জে, এই ধরনের অসাধু কাজ করার সুযোগ আছে কিনা? আর আপনারা আরেকটি বলছেন যে খাতুনগঞ্জ আর খাতুনগঞ্জের মতো অবস্থায় নাই, এখন এরকম আরও অনেক জায়গায় মজুদ হয়, অনেক জায়গায় বাজার হয়ে গেছে, সেই জায়গা থেকে আসলে সব কি আপনারা এই যে যারা নেতৃত্বে আছেন তাদের নজরদারিতে থাকে কিনা? ধন্যবাদ, আপনি যথার্থ বলেছেন, খাতুনগঞ্জের যে পণ্যের যে নিয়ন্ত্রণ সেটি কিন্তু আগের তুলনায়, যেমন আমরা 80-90 দশকে যেটি দেখেছি যে শতভাগ বা 90-95% যে পণ্যটি আসলে খাতুনগঞ্জ হয়ে পুরো বাংলাদেশে যেত সেটি তারা এখন বা খাতুনগঞ্জ ব্যবসায়ীরা নিয়ন্ত্রণ করতে পারছেন না, কারণ আপনারা জানেন যে ইতিমধ্যে আমরা প্রত্যেকটা জেলায় তাদের আমদানিকারক হয়ে গিয়েছেন, তারা তাদের নিজস্ব গোডাউনে বন্দর হয়ে নিয়ে যান, তাহলে তারা জেলাভিত্তিক কিন্তু নিয়ন্ত্রণ হয়। যদিও বা আমরা অনেক সময় আমাদের যে আগের ঐতিহ্য হিসাবে আমরা খাতুনগঞ্জ নিয়ন্ত্রণ করে থাকি বলে থাকি, সেটি আসলে ভাবার বিষয় বা দেখার বিষয় যে আসলে খাতুনগঞ্জ এই ভোগ্যপণ্যের নিয়ন্ত্রণ করছে কিনা, কারণ ইতিমধ্যে আপনারা ঢাকাতে একটা বড় মার্কেট হয়ে গিয়েছে, সেভাবে বিভাগীয় অনেক শহরে কিন্তু বড় বড় মার্কেট হয়ে গিয়েছে। তো আমার মনে হয় যে না, আপনার চট্টগ্রামেই তো খাতুনগঞ্জের আশপাশেই অনেকগুলো মার্কেট আছে, খাতুনগঞ্জের আশপাশেই অনেক জায়গায় হচ্ছে এখন পণ্য সরাসরি আসে এবং এখান থেকে বিভিন্ন জায়গায় হয় ডিস্ট্রিবিউট হয়। সেটাই বলছিলাম আমি, শুধু খাতুনগঞ্জ আশপাশ না, আপনি আমার আশেপাশেবর্তী ধরুন ফেনীতে বড় একটা মোকাম হয়ে গিয়েছে, এভাবে সব জায়গায় সব জেলাতে কিন্তু বড় বড় এক মার্কেট হয়ে গিয়েছে যারা জেলাভিত্তিক নিয়ন্ত্রণ করে থাকে। আর আরেকটি বিষয় যেটা যাতে এটি কারণ হচ্ছে আমাদের আসলে খাতুনগঞ্জে অবকাঠামো উন্নয়ন হয়নি, মানে খাতুনগঞ্জে এখন আর জাহাজ আসে না, অবকাঠামো আসে না, বিশেষ করে বেশ কিছুদিন ধরে আমরা আরেকটি সমস্যায় ভুগছি, সেটি হচ্ছে যে ওই যে কর্ণফুলি খননের বিষয়ে, এটির জন্য আমরা ট্রলারে যেটি নদীপথে যে পণ্যটি আসলে চাকতাই খাতুনগঞ্জ থেকে অন্য অন্য জেলায় যেত সেটি এখন আর হচ্ছে না। চাকতাই খাল তো আবার নিচে ঢালাই করা, এটি তো আছে পাশাপাশি যে কর্ণফুলি ড্রেজিংয়ের কারণে অনেক ট্রলার কিন্তু এখন তাদের পণ্যের জন্য আসতে পারছে না, সেটি একটি কারণ হচ্ছে। এভাবে বলে খাতুনগঞ্জের যে জৌলুষটি ছিল আগে 80-90 দশকে সেটি কিন্তু হারাতে বসছে। আচ্ছা, তো সেই জায়গা থেকে আপনি যেটি বলছেন যে বিভিন্ন জেলা কেন্দ্রিক জেলার ব্যবসায়ীরাও আমদানি করেন এখন বা এখান দিয়ে পণ্য এনে নিজ জেলায় নিয়ে যান, এবং সেই জায়গা থেকে কেউ যদি সিন্ডিকেট করে সেটিও তো আসলে আপনাদের মানে দেখার সুযোগ তেমনটি নেই নাকি? না, সেটিও ঠিক যে আমাদের দেখার সুযোগ নেই, তবে এখানে একটি আমি কিছু বিষয় উল্লেখ করতে চাই, যখন আমরা যখন রমজান আসে তখন কিন্তু মনিটরির একটা ব্যবস্থা করা হয়। আচ্ছা, সেটি রমজান আসলে কেন হবে, সেটি সারা বছর করতে হবে, আর মনিটরিং হয় কীরকমের দাম নিয়ে, আর খাতুনগঞ্জে গিয়ে বললো যে আপনারা এই দামে বিক্রি করেন, সেটি না করে আমার মনে হচ্ছে একটি প্ল্যাটফর্মে তৈরি করা উচিত বা এরকম হিসাব করা উচিত যে মনিটরিং হবে আমার চাহিদার অনুযায়ী যোগান আছে কিনা ঠিক সঠিকভাবে, সে তথ্যটি রাখতে হবে,
এখন আমি হঠাৎ করে খাতুনগঞ্জে আড়তে গিয়ে বললাম যে আপনার পণ্য কত টাকা কিনেছেন, কত টাকা বিক্রি করছেন, সেটি হওয়ার ফলে এই এই সমস্যাটা দূর হচ্ছে না। আমরা করতে হবে যে আজকে আমরা রমজানে এত মেট্রিক টন টন আমাদের চাহিদা আছে, কে কত মেট্রিক টন কার কাছে কত মেট্রিক টন আমদানি হয়েছে, পোর্টে কত মাল আছে, গোডাউনে কত কম আছে, এই হিসাবটি আমরা কখনো মানে সুনির্দিষ্টভাবে এই হিসাবটি পাই না। মানে যখন সংকট শুরু হয় তখন যে তখন গিয়ে আমাদেরকে এই এইভাবে মনিটরিং করা হয়, এটি না করে আমার মনে হয় এখন থেকে করা উচিত যে আমরা রমজান উপলক্ষে আমাদের বিশেষ করে আমি সরকারকে অনুরোধ করবো আপনার যারা যেহেতু এই যে পণ্যটি আসে সেটি কিন্তু চট্টগ্রাম বন্দর হয়ে আসে, তাহলে চট্টগ্রাম বন্দরে একটা হিসাব থাকবে যে আজ বাংলাদেশে এত মেট্রিক টন ডাল ঢুকেছে, ডাল ঢুকেছে, পেঁয়াজ ঢুকেছে, তেল ঢুকেছে, এই হিসাবটি করার পরে যদি শর্ট থাকে তাহলে বিকল্প হিসাবে নিয়ে আসবে। এটি করলে আমার মনে হয় আমরা সংকট থেকে দূর করতে পারব। দাম বেড়ে যাওয়ার পর আমরা যেটি দেখি সরকারের পক্ষ থেকে যে উদ্যোগটি নেওয়া টিসিবির মাধ্যমে বিক্রি করা, এটির আসলে বাজারে তেমন প্রভাব পড়ে কিনা? কারণ টিসিবির যে লাইনে দাঁড়িয়ে পেঁয়াজ চাল কেনা সেটি তো মানে খুব বেশি মানুষ যে সেটি কিনেন তা কিন্তু নয়, তো সে জায়গায় যে পরিমাণ ভোক্তা আছেন তাদের চাহিদা পূরণে বা বাজারে এটির মানে যে পণ্যটির দাম বেশি সেটির দাম কমানোতে টিসিবির এই বিক্রয় প্রক্রিয়া বা বিক্রয় যে সিস্টেমটি রয়েছে এটি কোনো প্রভাব ফেলে কি না? পুরোপুরি প্রভাব না পড়লে কিন্তু প্রভাব পড়ে, যেমন যারা নিম্ন আয়ের লোক তাদের জন্য একটি বড় পাওনা, যেমন তারা যে পণ্যটি বাজারে দাম সেটি তারা কম দামে অর্থাৎ অর্ধেক দামে কিন্তু অনেক সময় টিসিবি থেকে কিনতে পারেন, সেটি আসলে প্রভাব পড়ে অবশ্যই। আর এই সেটির প্রভাব কারণে হওয়ার কারণে হয়তো বা যারা খুচরা পর্যায়ে যারা বেশি দাম বেশি লাভের আশায় দাম বেশি বিক্রি করেন তারাও কিন্তু সেটিকে তখন সেখান থেকে নেমে আসে তারপর তারাও কিন্তু দাম কমিয়ে দেন। আমার মনে হয় যে টিসিবির এই বিষয়টি শুধু রমজান বা কোনো উপলক্ষ হিসাব না করে সারা বছরে এইটি অর্থাৎ যারা হতদরিদ্র তাদের জন্য এই ব্যবস্থাটি রাখা উচিত বলে আমরা মনে করি। টিসিবির এটি তাহলে আপনারা ইতিবাচকভাবে নেন? অবশ্যই এটিকে আমরা ইতিবাচক ভাবি, তবে টিসিবিকে আরেকটি কাজ করা উচিত বলে সেটা আমরা বলব, যেমন যারা টিসিবি আমি যতটুক জানি তারা কিন্তু মার্কেট থেকে সেই পণ্যটি ক্রয় করে এখানে কিন্তু সাপ্লাই দিয়ে থাকে, তারা সেটি না করে তারা হয়তো তার নিজেদের উদ্যোগে আমদানি করতে পারেন, তাহলে হবে কি ওই পণ্যটিও কিন্তু এটার সাথে অ্যাড হবে। এখন যে পণ্যটি আরেকজন আমদানি করেছেন সেটি টিসিবি কিনে সেটি মানে বাংলাদেশের বাজার থেকে কিনেই টিসিবি মানে নিম্ন আয়ের মানুষের কাছে বিক্রি করছে, তারা সরাসরি যদি আমদানি করে তাহলে বিষয়টি আরো ভালো হবে বলে মনে করছি আমি। আচ্ছা, এই জায়গাটিতে আছে। এখন খুচরা বাজার প্রসঙ্গে আসি, আমরা খুচরা বাজারে দেখি যে যারা আমরা খুচরা বাজারে যাই আমরা দেখি যেটি যে কোনো একটি পণ্যের দাম বেড়েছে বা আজকে ঘোষণা আসলো যে ভারত পেঁয়াজ দিবে না, অথচ বাংলাদেশে যে পেঁয়াজ এখন মজুদ আছে বা যে পরিমাণ পেঁয়াজ আনা আছে সেই পেঁয়াজ মোটামুটি আগামী এক সপ্তাহ চলবে, তো সেখানে কালকে থেকে দাম বেড়ে যাওয়ার কারণ কি, মানে এটা কিভাবে বেড়ে যায়? সেটি আমি একটু ব্যাখ্যা দেওয়ার চেষ্টা করব। যে পণ্যটি আসলে সামনে দাম বাড়ার সম্ভাবনা থাকে সেটা ব্যবসায়ীরা দাম বাড়িয়ে দেন, আবার যে পণ্যটি দাম কমার সম্ভাবনা থাকে তার কস্টিং হলেও বেশি সে দাম কিন্তু কমায় দেয়। যেমন আমি উদাহরণস্বরূপ দাম কমে দেওয়ার মানে উদাহরণ কিন্তু আমরা না আছে আপনার খাতুনগঞ্জে আমি বলি খাতুনগঞ্জে কিন্তু এই নদী আরও অনেক বেশি সেটি আরও বেশি মারাত্মক হয়। যেমন ধরুন আমি আজকে যেমন ধরুন উদাহরণস্বরূপ আমি তেলের উদাহরণ দিয়ে বলতে, তেল কিন্তু আজকের বাজারে ধরেন 3700 টাকা পাম অয়েলের দাম, অনেক সময় এমন হয় যে মানে একদিনের ব্যবধানে 200 টাকা মনে কমে যায়, আরেক দিনে বা আরও 200 টাকা কমে যায়, গত এক মাস আগে সেটি হয়েছে। অর্থাৎ 3900 টাকার পামের দাম মানে মন প্রতি পামের দাম 3300 টাকা এমনকি 3280 টাকা পর্যন্ত চলে আসছে, এটি মাত্র এক সপ্তাহের ব্যবধানে হয়েছে। আচ্ছা, আপনি এই জায়গাটিতে ব্যবসায়ীদের বিপাকে পড়ার কথাটা বলছেন যে কোনো কারণে দাম কমে গেলে সেটি আপনি বলতে যাচ্ছেন যে কমার সাথে সাথে আপনারা সেটি কার্যকর করেন, তো আমরা জানি না সেটি পাই কে খুচরা বাজারে, আমরা সেটি কার্যকর পাই না। খুচরা বাজারে যেটা আমরা দেখি যেহেতু আমরা কিনি সেখানে আমরা দেখি যে কোনো কারণে গণমাধ্যমে খবর আসলো যে কাল থেকে বা আগামী সপ্তাহ থেকে পেঁয়াজ আমদানি হবে না বা কাল থেকে পেঁয়াজ আসছে না বাংলাদেশে, কিন্তু দোকানদারের কাছে কয়েক বস্তা পেঁয়াজ আছে যেটি তিনি 7 দিনে বিক্রি করবেন, কিন্তু তিনি তাৎক্ষণিক পেঁয়াজের দামটি যেই দামে বলা হচ্ছে বা যত বাড়তে পারে সেটি বাড়িয়ে বিক্রি করছেন। এই যে মানে গ্রাহকদের উপর একটা ভোগান্তি বা এই যে একটা অসাধুতা বলবো আমরা এটাকে, আমি যে আমার কাছে পণ্যটি
কেনা আছে 20 টাকা আমার 25 টাকা বিক্রি করার কথা কিন্তু আমি 80 টাকায় বিক্রি করছি কারণ দাম বেড়ে যাবে সেজন্য আমি বিক্রি করছি 80 টাকা সেই জায়গাটিতে কিন্তু এটি মানে চরম একটা অসৎ প্রবণতা আবার আপনি যেটি বলছেন যে আপনারা যদি দাম কমার ঘোষণা আসে কোথাও বেশি দামে কেনা থাকলেও আপনারা কমিয়ে দিচ্ছেন সাথে সাথে এই জায়গাটিতে সরকারের কিছু করার আছে কিনা যে হ্যাঁ দাম বাড়লে আগামী সপ্তাহের অমুক থেকে বাড়বে কমলে আগামী সপ্তাহের অমুক তারিখ থেকে এই দামে বিক্রি করতে হবে এরকম ভাবে সুনির্দিষ্ট করার কোনো সুযোগ আছে কিনা সেটি সুযোগ আছে কিনা আমি জানি না আমার মনে হয় যে আমি ব্যক্তিগতভাবে আমার অভিমত এই জায়গাটা আমরা কোনো নিয়ন্ত্রণ দেখছি না কারণ এটি করার সুযোগ নেই কারণ আমি বলি আমি উদাহরণস্বরূপ বলতে পারি আপনার যে পেঁয়াজটি যখন 300 টাকা 800 টাকা যায় তখন যে যারা আমদানি করেছিলেন পেঁয়াজটি তারা কিন্তু এই পেঁয়াজটি 10-15 টাকাও বিক্রি করেছেন অর্থাৎ 250-200 টাকার পেঁয়াজটি সে মাত্র 15-20 টাকাও বিক্রি করেছে কারণ মার্কেট ছিল তখন কম সে দাম বাড়াতে পারেননি সরকারও তাদেরকে কোনো সুযোগ দেয়নি এটি হয় না এটি করার সুযোগ নেই যদি থাকে পরিকল্পনা করা যায় আমি জানি না সেটি হয় কি না কারণ এটা আমরা আসলে এই ট্রেডিশনটা আমরা বেশ অনেক দিন যাবৎ দেখছি বা আমি বিশেষ করে 20-25 বছর ব্যবসা করছি আমি দেখছি এই ট্রেডিশনটা এরকম হয়ে থাকে যে পণ্যটি দাম বাড়তি কেনা থাকলেও যদি মার্কেট দাম না থাকে তাহলে তাকে কমেই বিক্রি করতে হবে আর যে পণ্যটি কম দামে কিনে এনেছে কিন্তু মার্কেট বেশি আছে তাকে সে বেশি দামে বিক্রি করবে আসলে এটাই হয়ে থাকে সবসময় মানে এই জায়গাটায় মানে নিয়ন্ত্রণটা ব্যবসায়ীদের কাছেই থাকে এবং লস খেলো ব্যবসায়ীদের ক্ষেত্রে হয় এটা নিয়ন্ত্রণটা ব্যবসায়ীদের একবারে অনেক মার্ক করার হাতে থাকে ব্যবসায়ীরাই করে ফেলেন না এখানে এখানে আমি একটু দ্বিমত করছি ব্যবসায়ীদের হাতে থাকে না এই বিষয়টি মার্কেটেই থাকে মার্কেটেই নিয়ন্ত্রণ করে থাকে এটা কেউ কোনো ব্যবসায়ী নিয়ন্ত্রণ করে থাকে না আচ্ছা এবার আমরা শেষের দিকে আছি রমজানকে সামনে রেখে বাজার পরিস্থিতি আপনি একজন ব্যবসায়ী নেতা এবং একজন ব্যবসায়ী একজন আমদানিকারক বর্তমান বাজার পরিস্থিতি কেমন আছে কোনো আশঙ্কা আছে কিনা আপনার ব্যবসায়ী হিসাবে যে রমজান মাসে এই সুনির্দিষ্ট কিছু পণ্যের চাহিদাকে ভিত্তি করে এগুলোর দাম বেড়ে যেতে পারে বা কোনো কৃত্রিম সংকট তৈরি হতে পারে কিনা আপনি মানে আপনার দৃষ্টিতে কেমন দেখছেন জি আমি এই মুহূর্তে মনে করছি যে পণ্যটি রমজানের জন্য বেশি চাহিদা হয় সেটি আসলে গত বছরের তুলনায় অনেক দাম কম থাকবে আমি সবাইকে আশ্বস্ত করতে চাই ইতিমধ্যে প্রায় সব পণ্যের বাজার স্থিতিশীল আছে আশা করছি রমজান সামনে রমজান আসা পর্যন্ত আমাদের এই বাজারটি স্থিতিশীল থাকবে বলে আমি মনে করছি মনিটরিং আমরা কিন্তু এখন দেখছি না আপনি মনিটরিং চান কিনা অবশ্যই মনিটরিং চাই আমি মনিটরিং চাই আমি আগেও ব্যাখ্যা দিয়েছি মনিটরিং কিসের উপর ভিত্তিতে হওয়া উচিত সেটি অবশ্যই হওয়া উচিত এবং এখনই হওয়া উচিত বলে আমি মনে করছি অনেক ধন্যবাদ আপনাকে আমাদের আজকের আয়োজন আসার জন্য কথা বলছিলাম খাতুনগঞ্জ ব্যবসায়ী সমিতির সাবেক সাধারণ সম্পাদক জনাব এহসানুল্লাহ জাহিদির সঙ্গে খুচরা বাজারে আমরা বেশ কিছু পণ্যের দাম বেশি দেখতে পাচ্ছি যেগুলোতে যেমন তেল ডাল চিনি এগুলোর দাম বেশি আছে সামনে রমজান এই পণ্যগুলোর কিন্তু চাহিদা বেশি থাকে রমজানে যারা ভোক্তা তাদের আশঙ্কা হয়তো দাম বেড়ে যাবে এবং সেই আশঙ্কায় আমরা আবার দেখি অনেকেই বেশি পরিমাণে কিনে ফেলেন যে কারণে বাজারে আবার এক ধরনের সংকট তৈরি হয় নিজের যতটুকু প্রয়োজন ততটুকু কিনবেন সরকারের নজরদারি বাজারে বাড়বে সেটি আমাদের প্রত্যাশা আর ব্যবসায়ীরা নিজেদের জায়গা থেকে মানে সৎ থেকে মানুষ যেন কষ্ট না হয় সেদিকে নজর দেবেন আর সরকার তার নজরদারি বাড়িয়ে ব্যবসায়ীরা যেন লোকসানের মুখে না পড়েন সেদিকে নজর দেবেন এই প্রত্যাশাগুলো রেখে আজকের আয়োজন এখানে শেষ করছি আগামীকাল বিকেল 3টায় আবারও দেখা হবে ভালো থাকবেন সবাই